আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব একটি বই নিয়ে যে বইয়ের রিভিউ ইতিমধ্যে আমি দিয়েছি তবে আজকে বিশেষ একটি কারণে এই বইয়ের রিভিউটি আমি আপনাদের সাথে আবার শেয়ার করতে আগ্রহী হয়েছি যেটা আমি একটা অধ্যায় আমার কাছে খুব পছন্দ হয়েছে যেটা আপনাদের কাছেও পছন্দ হবে বলে আমার বিশ্বাস তাই আমি ওই অধ্যায়ের সূচনা বা সূচিপত্রের বিশেষ না বলে আমি সবটুকু অংশই আপনাদের সাথে দ্রুত বলে বলার চেষ্টা করব যাতে করে যারা এই বইটি কিনতে আগ্রহী বা যারা এই ধরনের জমি সংক্রান্ত আইন কানুন বিষয় সংক্রান্ত বই কিনতে আগ্রহী তাদের জন্য কাজে লাগবে আর এই বইটি আমার আরেকটি কারণে ভালো লেগেছে যেটি বইয়ের পিছনে আপনারা দেখেছেন হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এবং ইমো এই ধরনের নাম্বারের স্ক্যান করলেই আপনি সরাসরি লেখকের সাথে যোগাযোগ করতে পারবেন যেটা আপনাদের জন্য খুবই ভালো যদি এই বইটি পড়ে কোথাও কোনো অধ্যায় বুঝতে সুবিধা না হয় বা আপনার বুঝতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি লেখকের সাথে সরাসরি যোগাযোগ করার আপনার জন্য সুবিধাটি রয়েছে যাই হোক আমি যেই কারণে এই বইটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই বইটিতে অন্যান্য যে সকল বিষয় যেমন আমিন শিপ বা ভূমি জরিপ এই সকল বিষয় নিয়েও আলোচনা করেছেন লেখক ব্যাংকিং বিবাহ তালাক নিয়ে আলোচনা করেছেন তারপরে আমার কাছে যেটি আমার ব্যক্তিগত সেটা অন্যান্য অধ্যায় তো অন্য যার সবার কাছেই যার যার হয়তো একটা যার যেই সেকশনে বেশি আগ্রহ সেটি তার জন্য প্রযোজ্য হবে আমার কাছে একটি অধ্যায় খুবই ভালো লেগেছে যেটি হচ্ছে জমি জমা এই অধ্যায়টি লেখকের যেই আলোচনাগুলো তিনি করেছেন সেগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে সেটি হচ্ছে জমি জমাতেই এক আলোচনা রয়েছে খতিয়ানের সত্যতা যাচাই খতিয়ান কোথায় পাবেন খতিয়ান খতিয়ানে কি কি বিষয় জানা প্রয়োজন খতিয়ানের তল্লাশি কোথায় দিবেন ডিসি অফিসে আবেদন করে খতিয়ান না পেলে কি করবেন খতিয়ান হারিয়ে গেলে কি করণীয় খারিজি নামজারি খারিজের মূল খতিয়ান হারিয়ে গেলে কি করবেন নামজারি খতিয়ানে জমি কম হলে কি করবেন নামজারি খতিয়ানে করণিক ভুল হলে কি করণীয় মিসকেস বা বিবিধ কেস কি জমি খতিয়ানে আছে কিনা খাজনা রশিদ সঠিক কিনা কিভাবে বুঝবেন এই যে বিষয়গুলো এই আরো রয়ে গেছে ভূমি অফিসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রেজিস্টার এছাড়া রয়েছে রেজিস্টার টু তলব বাকি রেজিস্টার বা মালিকের বই রেজিস্টার এক জমাবন্দি রেজিস্টার রেজিস্টার তিন দৈনিক আদায় রেজিস্টার রেজিস্টার চার কেস বই রেজিস্টার পাঁচ পাস বই রেজিস্টার ছয় সাইরাত আর রেজিস্টার নয় নামজারি রেজিস্টার এটা খুবই ইন্টারেস্টিং রেজিস্টার নয় এটা দেখবেন প্রায় নামজারি খতিয়ানে যখন একটা নোট লেখা হয় খতিয়ানের ডান পাশে তখন কিন্তু এই নাইন রোমান সংখ্যা আকারে এটা দেয়া থাকে এছাড়া একই অধ্যায়ে লেখক আরো আলোচনা করেছেন নামজারি কেস এর আবেদন পর্যন্ত কতদিন পর্যন্ত এছাড়া এই অধ্যায়ে তিনি দলিল 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 ইতিহাস জমির পরিচিতি, কাকে বলে কি বিভিন্ন প্রকার দলিল সবচেয়ে শক্তিশালী দলিল কোনটি মুসলিম আইনে হেবা কত প্রকার জমি কেনার আগে করণীয় এই ধরনের আলোচনাগুলা এই অধ্যায়ে করেছেন এছাড়া বিশেষভাবে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বন্টন নামা দলিল বায়না দলিল একটি দলিলের হিসাবের নমুনা এছাড়া দলিল রেজিস্ট্রেশনের বন্টন নামা দলিল বন্ধকি দলিল বিশেষ পাওয়ার অফ এটর্নি দলিল সাধারণ পাওয়ার অফ এটর্নি অপ্রত্যাহারযোগ্য যোগ্য পাওয়ার অফ এটর্নি দলিল দানপত্র দলিল এওয়াজপত্র দলিল ভ্রম সংশোধনী দলিল ওসিয়ত নামা দলিল রেজিস্ট্রেশনের অফিসে বালাম পরিচিতি বায়নাপত্র আর রহিতকরণ কোন দলিলে কত টাকার স্টাম্প ব্যবহার করা হয় দলিলের সার্টিফাইড কপি বা নকলের খরচ এ দলিল রেজিস্ট্রি রি রেজিস্ট্রিকরণ দলিল লেখক হতে চাইলে কি করবেন স্টাম্প ব্যান্ডার হতে চাইলে কীভাবে হবেন জমির অগ্রক্রয় কৃষি জমির অগ্রক্রয় মুসলিম আইনে অগ্রক্রয় এই যে একটা অধ্যায় যেই অধ্যায়তে আমার খুবই ভালো লেগেছে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন বা তুলে এনেছেন এছাড়া কোস্ট কোর্ট অফ ওয়ার্ডস কি ভিপি সম্পত্তি কি ওয়ার্ক ফর সম্পত্তি কি অধিগ্রহণকৃত সম্পত্তি কি হুকুম দখলকৃত সম্পত্তি কি পরিত্যক্ত সম্পত্তি কি ভাওয়াল স্টেটের কি খাজনা বা কৃষি জমির খাজনা কি ডিসিআর কি ফৌজদারি আদালতে মামলা দেওয়ানি আদালতে মামলা এই ধরনের আলোচনাগুলো তিনি এই একটা অধ্যায়তেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এসেছেন আমি অন্যান্য অধ্যায় আলোচনা নাই করলাম আমার বিশ্বাস আপনারা এই এক এই বইয়ের সাতটি অধ্যায়ের যে অংশের মধ্যে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের আহ ভালো লাগবে বইটি সংগ্রহ রাখবেন এবং যারা আইন আদালতের সম্পর্কে আগ্রহী তাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ ধন্যবাদ আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম